মুখ্যমন্ত্রী আসার আগেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে শহরকে। আর মুখ্যমন্ত্রী এই মুর্শিদাবাদ সফরে আসার আগেই বহরমপুর রবীন্দ্র সদন তথা মুর্শিদাবাদের বহরমপুর শহরকে কড়া পুলিশি নিরাপত্তার মাধ্যমে ঘিরে ফেলা হয়েছে। শহরের বিভিন্ন রাস্তায় যাতায়াতের ক্ষেত্রেও বিধিনিষেধ দেখা যাচ্ছে এবং পাশাপাশি পুলিশের এই কড়া নিরাপত্তা বিশেষভাবে দ্রষ্টব্য। মুখ্যমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই মুর্শিদাবাদে এসে পৌঁছবেন বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে এবং এর পাশাপাশি মুখ্যমন্ত্রী এসে পৌঁছানোর জন্য বহরমপুর স্কোয়ার ফিল্ড এবং তার সাথে সাথে বহরমপুর স্টেডিয়ামে কিন্তু হেলিপ্যাড তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী এসে নামলে সরাসরি বহরমপুর রবীন্দ্র সদনে এসে তার প্রশাসনিক বৈঠক করবেন বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন জেলাবাসী এবং সেখানে কী কী প্রকল্পের শিলান্যাস হয় এবং আরও কী কী সিদ্ধান্ত নেয় সেই দিকে তাকিয়ে রয়েছে জেলাবাসী। পুলিশি কড়া নিরাপত্তার পাশাপাশি বহরমপুরে এসে মুখ্যমন্ত্রী যেখানে থাকবেন অর্থাৎ বহরমপুর সার্কিট হাউসে মুখ্যমন্ত্রী এসে থাকবেন বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে। আর মুখ্যমন্ত্রী এসে থাকবার জন্য যতটা পরিমাণ প্রস্তুতি প্রয়োজন জেলা পুলিশের তরফ থেকে, জেলা পুলিশের কিন্তু ভীষণভাবে তৎপরতা দেখা যাচ্ছে এবং সূত্র মারফত জানা যাচ্ছে বহরমপুর সার্কিট হাউসে আজ রাত্রি নিবাস করার পরেই তিনি কিন্তু কালকে নদিয়া সফরে যাওয়ার একটা সম্ভাবনা তার রয়েছে। এখনও পর্যন্ত সূত্রের তরফ থেকে এই খবরটাই কিন্তু রয়েছে এবং জেলা পুলিশের তরফ থেকে যে কড়া নিরাপত্তা সেটা কিন্তু স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং পাশাপাশি প্রস্তুতি চলছে মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য। জেলা পুলিশের যে প্রস্তুতি তা কিন্তু চূড়ান্ত পর্যায়ে চলছে এবং এই মুহূর্তে আমরা রয়েছি বহরমপুর সার্কিট হাউসের সামনে। এই সার্কিট হাউসে এসেই বহরমপুরে মুখ্যমন্ত্রী হয়তো রাত্রি নিবাস করতে পারেন বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে এবং এর পাশাপাশি এই সার্কিট হাউস থেকেই আগামীকাল নদিয়া সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী। বহরমপুর থেকে বেদান্ত চ্যাটার্জির রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া, মুর্শিদাবাদ।